আজকে আমরা এই মজাদার পিজার রেসিপিটি দেখাবো। সো দেখতে অনেক 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 ডেলিশিয়াস, সো খেতেও অনেক মজাদার একটা পিজা। চলুন, একটার জন্য নিয়ে নেব, হালকা কুসুম গরম পানি অ্যাড করে মিক্স করে নেব। এক চিমটি লবণ দিব, হালকা একটু চিনি দিব, এক কাপ আটা দিয়ে দিচ্ছি, এক কাপের একটু বেশিও লাগতে পারে। যেহেতু আমি একটা পিজা বড় সাইজের করব, সো আমি এক কাপের সাথে আর একটু অ্যাড করব। একটু একটু করে পানি দিব, মিক্সড করব, তারপরে মধ্যখানে একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল, নর্মাল তেল। এটা দিয়ে আবার এটাকে মুখতে নেব প্রায় শেষের দিকে। এখন আমি র্যাপিং দিয়ে এটা এক ঘন্টা রেখে দিব। পিজার জন্য ক্যাপসিকামটা রেডি করে নিচ্ছি, আর পেঁয়াজটা গোল গোল করে কেটে নেব সব দিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আর এটার জন্য আমি ব্যবহার করছি চিকেন সসেস। আপনারা পারলে চিকেন মুরগির মাংসটাও নিতে পারেন। এটা আমি গোল গোল করে কেটে নিলাম, সসটা এর মধ্যে রেডি করে নিচ্ছি। আমি রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের ভেজে নিয়ে গুঁড়ো করছি, ওটা মিক্সড করে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সড করলাম। এর মধ্যে ডোয়ের আটাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এটা একটু মুখতে নিয়ে তারপর গোল করে বেলে নেব, যে যেমনটা খেতে পছন্দ করেন। সো আমি পাতলা করব, পাতলা আর বড় করব। ডোটা দুপাশে ছেঁকে নেব প্যানে। আমি হাত দিয়ে এভাবে করতেছি যেন এটা কাটার পরে ধরতে সুবিধা হয়। কাঁটা চামচ দিয়ে দুপাশে ফুটো করে দিতে হবে যেন বাতাসটা বের হয়ে যায়, নাহলে ফুলে উঠতে পারে। সো এটা হয়ে গিয়েছে দুপাশে। এখন ওভেন প্রুফ যে পাত্রটা ওটাতে আমি দিয়ে দিচ্ছি আমার ডোটা রেডি করা। রেডি হওয়ার পরে এরকম চেহারা হয়েছে। সো রেডি করা সসটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব গোল গোল করে। এরপরে কাঁচা মরিচ, আর আমি আড়ংয়ের চিজটা ইউজ করছি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এরপরে চিকেন সসেসটা ইউজ করব। চিকেন সসেসটা আমি দুটো স্টিক নিয়েছি, দুটো স্টিকে যথেষ্ট। আর এতে আমি গুঁড়া মরিচের গুঁড়া ইউজ করছি, মরিচটা ভেজে নিয়ে গুঁড়া করছি। সো সেটাই আমি ইউজ করছি, এর জন্য ঝালটা প্রপারলি লাগবে। আমি এটা ওভেনে করব, আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে। আমার এখানে পিজার অপশন আছে, এই যে পিজার অপশন, সো স্টার দিলে হয়ে যাবে। এটা 11 মিনিট 29 সেকেন্ড লাগবে, হয়ে গেছে 11 মিনিট 29 সেকেন্ড রেডি পিজা। সো এটা এখন কেটে নিব। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। থ্যাংক ইউ।